আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? চলুন আজ আমার গার্ডেন থেকে পামকিন, ধনিয়া পাতা এবং বেগুন নিয়ে ঘরে যাই, আর আপনাদেরকে সাথে নিয়ে আমি কিছু রান্না বান্না করব। আজকে ঝটপট দেখাবো আপনাদেরকে, এবং পরে অবশ্যই ডিটেলস যদি আপনারা জানতে চান এটা কীভাবে বানালাম, আমি অন্য দিন অবশ্যই সেটা বানাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগান থেকে বেগুন, ধনিয়া পাতা, পামকিন নিয়ে এসেছি, আর যে পুরানো পামকিনটা সেটা আমার গত বছরের। যাই হোক, যে ভেজিটেবলগুলো রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন, আমার নতুন পামকিন, পুরানো পামকিন দুটা রেখেছি আমার এই গার্ডেনের, আর এই বড়ো বেগুনটা, বেগুন আরও দুই তিনটা আছে এখানে, তিন চারটা আছে বড়ো বেগুনগুলো আমার গার্ডেনের। যাই হোক, আমি আজ এই সবজিগুলো দিয়েই রান্না করব, এবং কয়েকটা মশলা রেখেছি, কী কী ব্যবহার করবো আর আপনারা দেখে নিন। এগুলো সামনে রেখেছি যাতে অসুবিধা না হয়, সবগুলা এখান থেকে নিয়ে নিয়ে রান্না শুরু করব। তো ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন অলিভ অয়েল, মাস্টার অয়েল এবং সয়াবিন তেল আমি রেখেছি এখানে, মানে রান্না করার জন্য। আমি প্রথমে, আমি আসলে সকাল থেকে শুরু করেছি, প্রথমে আমি কয়েকটা কাটলেট বানাবো বিভিন্ন ডিজাইনের, আমি সেগুলো বানাচ্ছি আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। যেহেতু 7-8 মিনিটের ভিতরে ভিডিওটা বানাতে হবে, তাই আমি আসলে সবগুলো তো ডিটেলস আপনাদেরকে দেখাতে পারবো না। তবে আপনারা যদি মনে করেন আপনাদের এটা পছন্দ হয়েছে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আমি এগুলো ডিটেলস, আমি এই রেসিপিগুলো দিবো। যাই হোক, আমি কাটলেট বাদে চিপস বিভিন্ন ধরনের এবং পামকিনের জুসটা বানালাম। পামকিনের জুসটা খুবই সুস্বাদু একটা জুস, আমাদের খুবই ফেভারিট। আপনারা যদি চান আমি অবশ্যই সেটা শেয়ার করব অন্য একদিন। আর দেখতে পাচ্ছেন আমি এখানে ব্রোকলি, ক্যাপসিকামের সালাদ বানিয়ে রেখেছি। সকাল যখন আমার একটা সালাদ লাগবে তাই আমি এটা বানিয়েছি, আর এগুলো তো আলু পটেটো বাচ্চাদের খুবই প্রিয়, আর একটা জুস বানালাম। তারপর আমি রান্না বানা শুরু করব, একটু বেরিয়েও যাব, আবার আসবো, রান্না বানা শুরু করব, আসলে খুবই ব্যস্ত। আশা করি বল ত্রুটিগুলো আপনারা আসলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সময় থাকলে আসলে পামকিন দিয়ে বিভিন্ন ডিজাইন করা যেত, কিন্তু সময়ের অভাবে তেমন ডিজাইন করতে পারিনি, মানে ঝটপট যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর যাই হোক, আপনারা দেখবেন কীভাবে আমি করলাম। আসলে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে বা বেগুন আলু সবগুলা ভর্তা বানাবো, বেগুনের ভর্তা, আলুর ভর্তা, পরে ছোট ছোট বাংলাদেশি আলু যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা, ওগুলো একটু ফ্রাই করে রেখে দিলাম কাজটা এগোনোর জন্য। বিভিন্ন ধরনের বেগুন সাইজ করে কেটে নিলাম, এগুলো বেগুনি বানানোর জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভাই বোনেরা, আসলে আমি কীভাবে খুব ঝটপট পাঁচটা ছোলা ছিল একসাথে, আসলে এগুলো করাও খুবই ইয়ে, আর ক্যামেরা তো নাই, আমি মোবাইল দিয়েই করে থাকি, তাই ভুল ত্রুটি হবে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি অবশ্যই বিশ্বাস করি সেটা। আর আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামত, যে এত একসাথে এতগুলা যে ভেজিটেবল রান্না করলাম, কীভাবে করলাম, কীভাবে লাগলো আপনাদের। সাথে আমি অবশ্যই ভেজিটেবলের রাইস রান্না করবো ভেজিটেবল দিয়ে, কারণ হচ্ছে গিয়ে এটা পোলাও বলেন, ভেজিটেবল পোলাও, কারণ এগুলো তো আর ভেজিটেবলগুলো তো আর এমনিতে খাওয়া যাবে না, সাথে তো কিছু লাগবে, এই জন্যে আমি ভাবলাম তো একটু পোলাও বানিয়ে নিই, ভেজিটেবল পোলাও দেখতেও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে আলুগুলো একবারে ধীরে ধিমে আছে আমি রান্না করেছি। আসলে সব যতগুলোই রান্না আমি করেছি, আমি রান্না করেছি ভেজিটেবল, দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু পাঁচফোড়ন আর পেঁয়াজ আদা রসুন দিয়েছি, আর ভেজিটেবলগুলো একটু আলু ব্রোকলি একটু পরে আমি দিয়েছি এগুলোকে একটু ভেজে নিয়ে, কারণ আলু ব্রোকলি একটু সিদ্ধ করে নিয়েছিলাম আমি। এভাবেই আমি রান্না করি, আসলে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে কালারফুল ভেজিটেবল আসলে খুবই ভালো লাগে। তারপরে আমি বেগুন ভর্তা, আলু ভর্তা তো বানিয়ে নিয়েছি সেম সেম সব কিছু দিয়ে, আসলে কাঁচা পেঁয়াজ দিয়ে আমি আলু ভর্তা, বেগুন ভর্তা বানিয়েছি, আমার ভালো লাগে। এটা দেখতে পাচ্ছেন বিভিন্ন সবজি, আমি যে সাদা পোলাওটা বানাবো ভেজিটেবল পোলাও সেটার জন্য দেখতে পাচ্ছেন আমি বানিয়ে নিয়েছি। আসলে পোলাও তো আর নর্মালি পেঁয়াজ আদা রসুন এগুলো হালকা পাঁচ ফুটনও আমি দিয়েছি, আর এটা ভেজিটেবল পরে দিয়ে দিলাম। সবাই জানেন রান্না বান্না, আসলে বুঝতে পারবেন আমি কীভাবে রান্না করেছি। যাই হোক, পামকিনগুলো আমি কিছুটা সিদ্ধ করে আবারও রাত্রের বেলা জুস বানালাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম কীভাবে আমি জুস বানিয়েছি। কনডেন্স মিল্ক, মিল্ক পাউডার, একটু চিনি এটার মধ্যে দিয়েছি আমি, আর একটু মানে মজাদার বানানোর জন্য একটু নারিকেলও ছিল আমার ঘরে, কাঁচা নারিকেল, সেটাও আমি দিয়েছি এটার মধ্যে। দেখতে পাচ্ছেন আমার পোলাওটা হয়ে গেছে। আসলে আমি তাড়াতাড়ি করে কথা বলতেছি, কারণ অনেকগুলো রান্না, এত তাড়াতাড়ি এত অল্প সময়ের মধ্যে খাবার করতে হবে, তাই আমি এমনিতেই তো একটু তাড়াতাড়ি কথা বলি, আর একটু তাড়াতাড়ি আজকে কথা বললাম আপনাদের সাথে, মানে শেয়ার করার জন্য সব কিছু একটু একটু করে। যাই হোক, আমার ক্ষীর, যে ক্ষীরটা আমি পামকিনের বানিয়েছিলাম, এটার মধ্যে গুড় দিয়ে আমি বসিয়ে দিয়েছি অলরেডি,
আর আমি এটার মধ্যে বাদাম এগুলো আমি একটু ব্লেন্ডার করে নিব। আমি বাগারা বেগুন যেটা সেটা বানানোর জন্য দেখতে পাচ্ছেন আমার এখানে নারকেল আছে, বিভিন্ন ধরনের বাদাম আছে, আমি এটা বাগার দিয়ে দিব ঘির মধ্যে। এখানে ভেজিটেবল ঘি আমি ব্যবহার করেছি আর নারকেল দিয়ে দিয়েছি একটু ভেজে ঘির মধ্যে ভালো করে। আমি এই পাম্পকিন গুড় যেটা ছিল আগ থেকে আমি বসিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর লুক এসেছে এবং খুবই মজাদার একটা ক্ষীর হয়ে গেল। এখন এই বাদামটি আমি বাগারা বেগুন যেটা সেটা বানাবার জন্য যে তিল বিভিন্ন ধরনের বাদাম এগুলো আমি একটু হালকা ভেজে আমি ব্লেন্ডার করে নিয়েছি এই বেগুনগুলো দিয়ে বানাবো। আর এই বেগুনগুলো বিভিন্ন ধরনের বেগুন আমি রেখেছি আচার বানানোর জন্য, বেগুনের আচার। আপনারা যদি জানতে চান আচার কীভাবে বানালাম অন্য দিন অবশ্যই আমি ডিটেলসে বলে দিব, আজকে সংক্ষেপে দেখে নিন কীভাবে বানিয়েছি। এটা বাগারা বেগুন, আমি বাগারা বেগুন আসলে খুব ধীরে ধীরে রান্না করতে হয়, কম আছে আর আপনার ইচ্ছা মতো মশলা তেল দিবেন। যেহেতু আমি মশলা তেল কম ইউজ করি তাই আমি তেল টেলগুলো খুবই কম দিয়েছি, দেখতে পাচ্ছেন আসলে একেবারে নিয়ম মতোই হয়েছে, অতিরিক্ত না। যারা হেলদি খাবার পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে, পারফেক্ট। এখন আমি আচার বানাবো, বেগুনের আচার দেখতে পাচ্ছেন। এটার মধ্যেও আমি কিন্তু তেঁতুলের রস দিব, ওই বাগারা বেগুনও তো অবশ্যই দিয়েছি তেঁতুলের রস, আচারে তো অবশ্যই দিব। আর আচারটাকে একটু স্পাইসি করার জন্য আমি লো ফ্যাট চিনিটাও ব্যবহার করেছি, একটু চিনি, তেঁতুলের রস, ভিনিগার আসলে দিলে খুবই ভালো হয় আচারগুলো। তো ভাই বোনেরা কেমন লাগলো আজকের আমার এই ঝটপট পুরা দিনের ব্যস্ত দিনের ব্যস্ত রান্নাবান্না? আসলে অনেক কিছুই রান্না করা যায় কিন্তু সময়ের অভাবে যেটুকু করেছি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আলু ডিজাইন করে আমি ফ্রাই করেছি, বেগুনি বিভিন্ন ডিজাইন করে বেগুনি আলু সবগুলো বেসন দিয়ে আমি ফ্রাই করে রেখেছি। তারপরে পাম্পকিনের ক্ষীর, পাম্পকিনের জুস বানিয়েছি বেগুন দিয়ে, বাগারা বেগুন, বেগুনের আচার রান্না করেছি, বেগুনের ভর্তা, আলু দিয়ে তো আলু ভর্তা, আলুর দম রান্না করেছি, ব্রোকলি স্যুপ ব্রোকলি দিয়ে রান্না করেছি, বানিয়েছি সালাদ। আপনারা দেখতে পাবেন আর কি রান্না করলাম, ভেজিটেবল সালাদ, মিক্স ভেজিটেবল সবগুলো, ভেজিটেবল পোলাওটাও আশা করি ভালো লাগবে, আসলে দেখতে খুবই সুন্দর হয়েছে। তো ভাই বোনেরা আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এর মধ্যে যদি কী রান্না করি, যদি আপনারা স্পেসিফিক কোনো রান্নাটার কীভাবে রান্না করেছি জানতে মানে ইচ্ছা হয় তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর নতুন ভাই বোন যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকলাম, তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নেব। যে যেখানেই আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন, যার যার করে। আল্লাহ হাফেজ।